তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার হাড়ঘাট তেরঙ্গা কর্মসূচি এবং তার সফল রূপায়নের লক্ষ্যে দপ্তর দ্বারা গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিতভাবে জানান রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে তথ্য সংস্কৃতি দপ্তরের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। নোডাল দপ্তর হিসাবে হাড়ঘাট তেরঙ্গা কর্মসূচিতে তথ্য সংস্কৃতি দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকার উল্লেখ করে তথ্যমন্ত্রী হাড়ঘাট তেরঙ্গা কর্মসূচিকে সফল করার জন্য রাজ্যের সব অংশের মানুষের প্রতি আবেদন রাখেন। হাড়ঘাট তেরঙ্গা কর্মসূচির দেশপ্রেম এবং জাতীয়তাবাদের প্রতীক বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। নোডাল ডিপার্টমেন্ট হিসাবে রাজ্য সরকার ঘোষণা করেছে আজকে, তাই আপনাদের মাধ্যমে আমি রাজ্যের প্রতিটা অংশের জনগণকে আহ্বান জানাবো যে আমাদের এই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে, হাড়ঘাট তেরঙ্গা কর্মসূচির মাধ্যমে আমাদের যে সুপ্ত দেশপ্রেম, আমরা প্রত্যেকে আমাদের ভারত মাতাকে ভালোবাসি, আমরা প্রত্যেকে আমাদের দেশকে ভালোবাসি, আমাদের এই যে জাতীয়তাবোধ, আমাদের যে দেশের প্রতি প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, সেটাকে আমাদের এই পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের জাগিয়ে তুলতে হবে এবং হাড়ঘাট তেরঙ্গা কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে হবে। আর আগামীকাল আমাদের যে কর্মসূচি আমরা হাতে নিয়েছি আইসিএ ডিপার্টমেন্ট, আপনারাও সেখানে সাংবাদিক বন্ধুরা উপস্থিত থাকবেন এবং আমাদের এই যে কর্মসূচিটা সেটার জন্য একটা সুন্দর রূপ পাবে। হাড়ঘাট তেরঙ্গা কর্মসূচিকে সফল করার লক্ষ্যে শুক্রবার তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছে সে সম্বন্ধে রাজ্যের তথ্যমন্ত্রী জানান, শুক্রবার বেলা ৩টায় সার্কিট হাউস গান্ধী মূর্তির সামনে থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে রাজবাড়ির সামনে মিলিত হবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন এবং মন্ত্রিসভার অন্যান্য সব সদস্য এবং বিধায়করা। তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আয়োজিত শুক্রবারের এই ওয়ার্ক ইয়ত তেরঙ্গা কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এবং রাজ্যের বরিষ্ঠ আমলারা সহ সবাই উপস্থিত থাকবেন বলে জানান তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রস্তুতি মিটিং আগামীকাল বিকেল ঠিক ৩টের সময় আমাদের যে সার্কিট হাউস রয়েছে গান্ধী মূর্তির পাদদেশে, আমরা যাকে বলি, সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন, উপমুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন, মন্ত্রিসভার অন্যান্য সদস্য সদস্যগণ উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক উপস্থিত থাকবেন, সাংসদ রেবতী ত্রিপুর উপস্থিত থাকবেন, চিফ সেক্রেটারি, ডিজিপি, অল ব্যুরোক্র্যাটস মানে সেক্রেটারি ডাইরেক্টর যারা রয়েছেন, প্রিন্সিপাল সেক্রেটারি যারা রয়েছেন, এসপি, ডিএম, প্রত্যেককে, প্রশাসন এবং আমাদের মন্ত্রী যারা রয়েছেন প্রত্যেককে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা সেখানে উপস্থিত থাকবেন। থেকে আমরা ওয়াক উইথ তিরঙ্গা জাতীয় পতাকা হাতে থাকবে প্রত্যেকে, জাতীয় পতাকা সঙ্গে নিয়ে আমরা সার্কিট হাউস থেকে গান্ধী মূর্তির পাদদেশ থেকে আমরা রাজবাড়ির সামনে সেখানে তুলসীপতির সামনে আমরা গিয়ে সেখানে মিলিত হব। এই যে রাস্তা সেটা আমরা কভার করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমাদের মন্ত্রী পরিষদের সদস্য সদস্যরা থাকবেন এবং যাদের নাম আমি এখানে আলোচনায় আনলাম তারা প্রত্যেকে সেখানে উপস্থিত থেকে আমাদের এই সরকারি অনুষ্ঠানটাকে, যেটা তথ্য সংস্কৃতি দপ্তর আমরা উদ্যোগ নিয়েছি, সেটাকে সবাই সহযোগিতা করে সেটাকে সাফল্যমণ্ডিত করবে। আপনারা নিশ্চয়ই জানেন যেটা আমি আলোচনায় শুরুতে বলেছি, ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সেখানে জাতীয় পতাকা উত্তোলন হবে সসম্মানে। আমাদের টোটাল ৫,৩৭,০০০ জাতীয় পতাকা উত্তোলন করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এই রাজ্যে, ৫,৩৭,০০০ এবং বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ, বিভিন্ন রেশন শপ, বিভিন্ন অফিস, এসডিএম অফিস বিশেষ করে ফ্ল্যাগ ডিস্ট্রিবিউশনের সেখানে কাউন্টার করা হয়েছে, যাতে করে কোথাও কোনো গ্রাম কোনো পঞ্চায়েত যেন তার থেকে বাদ না যায়। এবং ৫,৩৭,০০০ জাতীয় পতাকা উত্তোলন, অর্থাৎ ৫,৩৭,০০০ জাতীয় পতাকা অলরেডি ডিস্ট্রিবিউশন হয়ে গেছে বা ডিস্ট্রিবিউশন চলছে, যে লক্ষ্যমাত্রা আমরা ধার্য রেখেছি। প্রতিদিন প্রতিনিয়ত আমাদের রিকুইজিশন আসছে আরও জাতীয় পতাকা প্রদান করার জন্য এবং এটা টিআরএল, আমাদের অ্যানুয়াল, বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পূর্বাশা, তারা দায়িত্ব নিয়েছে সেগুলোকে সাপ্লাই করার এবং আমাদের
রাজ্যে হাড়ঘাট তেরঙ্গা কর্মসূচিকে সফল করার লক্ষ্যে 5,37,000 জাতীয় পতাকা উত্তোলনের যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে সেই কর্মসূচিতে TRLM এবং পূর্বাশা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠানগুলির প্রয়াসের কথা তুলে ধরেন সুশান্ত চৌধুরী। ইতিমধ্যেই সিংহভাগ জাতীয় পতাকা দেশপ্রেমী মানুষজন ক্রয় করেছেন বলে জানান তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, রাইজেশ নিউজ।